দুপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বিকেলে তা স্থগিত, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সোডিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু আওয়ার টেলিওয়াল পেজ অ্যান্ড টেলিওয়াল ইউটিউব চ্যানেল। প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর তা স্থগিত করা হয়েছে। আমরা সকলে জানি মঙ্গলবার দুপুরে 82,383 জনকে বৃত্তির জন্য নির্বাচিত করে ফল প্রকাশ করা হয়, কিন্তু বিকেল 5টার দিকে ফল স্থগিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ফল প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে এবং এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান যে কিছুক্ষণ আগে ডিজি অফিস থেকে পাঠানো ইমেলে ফল প্রকাশ না করতে বলা হয়েছে এবং উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সব প্রধান শিক্ষকদের জানাতে বলা হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। তবে কি কারণে ফল স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি ওই কর্মকর্তা এবং এই বিষয়ে মন্তব্য জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। অর্থাৎ আমাদের দুপুরে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় বিকাল 5টার দিকে সেই ফল স্থগিত করার জন্য নির্দেশ দেওয়া হয়, প্রাথমিক যে শিক্ষা কর্মকর্তারা আছেন তাদেরকে ফল প্রকাশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে কি কারণে ফল প্রকাশ না করার জন্য বা ফল স্থগিত করা হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি, তবে কয়েকদিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। সোরিয়ার অনারেবল ভিউয়ার্স, আসলে এটি এমনি বিষয় খুবই দুঃখজনক, ফল প্রকাশের পরে এই ছোটো ছোটো বাচ্চাদের যারা এই বৃত্তি পরীক্ষার জন্য ট্যালেন্ট পুলে বা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন, আমাদের সেই ছোটো ছোটো শিশু বা বাচ্চাদের জন্য এটি আসলে খুবই দুঃখজনক। এরকম একটি গুরুত্বপূর্ণ ফল এভাবে প্রকাশের পর স্থগিত করা আসলেই দুঃখজনক। তো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলিওয়ার্ল্ড পেজে ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু